এখানে সূচক সহ একটি রাশি দেয়া আছে যেটিকে সমাধান করতে হবে। এবং আমি তোমাকে প্রথমে একটু চিন্তা করতে বলবো এবং দেখো নিজে এটিকে সহজ কোনো উপায়ে সমাধান করতে পারো কিনা। চলো একসাথে কাজ করি। প্রথমে যেটি আমার চোখে পড়ছে তা হলো এখানে লবের ঘরে 125 সংখ্যাটি আছে এবং এর উপর 1/8 ঘাত আছে। এর সাথে গুণ অবস্থায় আছে আবার 125 একই ভিত্তি এবং এর উপর 5/8 ঘাত। তাহলে আমি লবটিকে পুনরায় লিখতে পারি। আমি সূচকের যে বৈশিষ্ট্য জানি তা ব্যবহার করে আমি লবের সংখ্যাটিকে আবার লিখতে পারি। 125 লিখলাম এবং এর উপর 2টি ঘাতের যোগফল বসালাম। ঋণাত্মক 1/8 যোগ 5/8 এই ঘাত দুইটির যোগফল, এর পুরোটি বসবে এখানে যে হর দেয়া আছে তার উপরে। এখানে হর আছে 5 ঘাত 1/2, তো এগুলো সমতুল্য। লক্ষ্য করো আমি যেটি করেছি তা হলো সূচকগুলো যোগ করেছি এই দুইটি সূচক, কারণ এখানে ভিত্তি একই ছিল এবং আমরা এগুলোর উভয়ের গুণফল বের করেছিলাম। এবং তাহলে ঋণাত্মক 1/8 যোগ 5/8, আচ্ছা এর সমান হবে তাহলে 1/2। তো এ হলো ঠিক এখানে এটি হলো 1/2, তাহলে এটি হবে 125-এর ঘাত 1/2 ভাগ 5-এর ঘাত 1/2। আচ্ছা এটিও একই রকম ভাবে এটি 125/5 এর ঘাত 1/2 এর সমতুল্য হবে 1/2 এর ঘাত। আমি এখন 125-এর উপর 1/2 এর ঘাত বসাই এবং 5-এর ঘাত 1/2 দিয়ে ভাগ করি। তো আচ্ছা 125/5 কত হবে? তাহলে এটি হবে শুধু 25। এখন 25-এর ঘাত 1/2 সমান কত হবে? আচ্ছা এটি একইভাবে 25-এর প্রধান মূল হবে আর 25-এর প্রধান মূল হলো 5। এবং আমাদের হয়ে গেল, ভালোভাবে সরলীকরণ হলো। চলো তাহলে এরকম আরও একটি করি এবং এটি আরও মজার, কারণ আমরা একসাথে চলক যোগ করতে চাচ্ছি। এখানে চলক আছে W, কিন্তু যেভাবেই থাক না কেন এটি একই পদ্ধতিতেই সমাধান করতে হবে। এবং এখানে আমার কাছে যেটি প্রথমে আসলো তা হলো এখানে হরের ভিত্তি একই, 3W বর্গ। 3W বর্গের উপরে আছে ঘাত একটি সূচক, গুণ একই ভিত্তি, লবের ঘরে আছে 12W, এর উপর 7ম ঘাত, এর ঋণাত্মক 3/2 ঘাত, এর নিচে হর, আমরা এটিকে ভিত্তি হিসেবে লিখতে পারি 3W বর্গ। এবং আমরা এই সূচকগুলো যোগ করতে পারি, তাহলে আমরা ঋণাত্মক 2/3 সাথে ঋণাত্মক 5/6 যোগ করতে পারি। ঋণাত্মক 2/3 বিয়োগ 5/6, আচ্ছা এর সমান কি হবে? ঋণাত্মক 2/3 আর ঋণাত্মক 4/6 একই কথা। ঋণাত্মক 4/6 বিয়োগ 5/6, যার সমান হবে ঋণাত্মক 9/6, যার সমান হবে ঋণাত্মক 3/2। তাহলে এটি ঠিক এখানে এটি আর ঋণাত্মক 3/2 একই। আমাকে এটি লিখতে দাও, ঋণাত্মক 2/3 যোগ ঋণাত্মক 5/6 সমান ঋণাত্মক 3/2। এখন মজার ব্যাপার যেটি সেটি হলো এখানে আছে ঋণাত্মক 3/2 এবং এখানেও আছে ঋণাত্মক 3/2। তাহলে আমরা একইভাবে করতে পারি যেটি আমরা আগের সমস্যায় করেছি, এটিকে সরলীকরণ করে 12W-র ঘাত 7/3W বর্গ, এর সবটুকুর উপর ঋণাত্মক 3/2 ঘাত। লক্ষ্য করো আমার এখানে কোনো কিছুর উপরে ঋণাত্মক 3/2 ঘাত, একে ভাগ করতে হবে অন্য কিছুর উপর ঋণাত্মক 3/2 ঘাত সহ। আচ্ছা এটি একই রকম, প্রথমে এটিকে ভাগ করব এবং এরপর ওই ভাগফলের উপর ঋণাত্মক 3/2 ঘাত, 12/3 সমান 4 এবং W-র ঘাত 7/W-র বর্গ
আচ্ছা, আমরা এখানে উভয় পক্ষকে ডাব্লিউর বর্গ দিয়ে ভাগ করতে পারি, অথবা তুমি একইভাবে বলতে পারো যেন ডাব্লিউর ঘাত 7-2, তো এর সমান হবে ডাব্লিউর ঘাত 5। এবং এই অংশটি সরলীকরণ করে পেলাম 4W5, এর উপরে ঋণাত্মক 3/2, ঋণাত্মক 3/2, তাহলে আমরা পেলাম 4 ঋণাত্মক 3/2, এর সাথে ডাব্লিউর ঘাত 5 ঋণাত্মক 3/2 ঘাত গুণ করতে হবে। এখন 4 ঋণাত্মক 3/2, চলো এবার একটু চিন্তা করা যাক। 4 ঋণাত্মক 3/2, আমরা এটি করার জন্য একটু ভিন্ন রং ব্যবহার করছি। তো 4 ঋণাত্মক 3/2 এর সমান, এটিকে একইভাবে বলা যায় 1/4 3/2। এবং দেখো 4 বর্গমূল হল 2 এবং তার উপর 3 2 ঘাত 3, এটি হবে 8, তাহলে সমান হবে 1/8, এবং এর পুরোটির সমান হবে 1/8, এবং এরপর W^5 এবং এরপর এর উপর ঋণাত্মক 3/2, আমরা এই সূচকগুলো গুণ করে দিতে পারি। তো এর সমান হবে W^5 × ঋণাত্মক 3/2। আচ্ছা, এর থেকে আমরা পাব ঋণাত্মক 15/2। আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম।